পরিচালক রায়ান রাফির সুরঙ্গ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেস্কটেস ফিল্মস। শুক্রবার 14 জুলাই রাতে নিজেদের ফেসবুক পেজে তারা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পাবে বাংলাদেশের ব্যবসা সফল এ সিনেমাটি। শ্রী ভেস্কটেস এর ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, অপেক্ষা শেষ হচ্ছে। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী 21 জুলাই সুরঙ্গ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এদিকে পরিচালক রায়ান রাফি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাপটা চুক্তির আওতায় সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে না, বরং সাপটা চুক্তি ছাড়াই তাদের আগ্রহের সৃষ্টি হয়েছে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার জন্য। পরিচালক রাফি মনে করেন, বাংলাদেশের সিনেমার জন্য এ বিষয়টি অনেক বড় এবং গৌরবের। আগামী 21 জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে আলফা আই স্টুডিও লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমা সুরঙ্গ।